শিক্ষা কমে যাবে। এবার আসুন আমি এই দুটাকে প্রমাণ করি। আল্লাহ পাকের নবী বুখারী শরীফের 100 নম্বর হাদিসে দেখে নেবেন, আল্লাহ পাকের নবী বলছেন, এমন সময় চলে আসবে, এমন সময় চলে আসবে যে কি করবে, আমার দলের মধ্যে যে কিছু মানুষ আসবে, আর সেই মানুষগুলো কি করবে, যে মূর্খতা তারা দেশের আলেমকে বলেছেন যে তারা কি ইলিম উঠে যাবে, আমি যেটাকে সামনে রেখে বলেছি ইলিম উঠে যাবে, ইলিম উঠে যাওয়া বলতে আল্লাহর নবী বলেছেন ইলিম উঠে যাবে না, কিন্তু পৃথিবীর মধ্যে যারা ইসলামের স্কলার, যারা ইসলামকে নিয়ে গবেষণা করে, যারা ইসলামকে নিয়ে পড়াশোনা করে, সব সময় ইসলামের কোরআন এবং হাদিসকে নিয়ে গবেষণা করে, সেই সমস্ত আলেমগুলোকে, সেই সমস্ত ইসলামের স্কলারগুলোকে আল্লাহ পাকের নবী কি বলেছেন এখানে, যে তাদেরকে ইহকাল থেকে তারা পরকাল ত্যাগ করে নেবে, তারা এই দুনিয়া থেকে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইলিমকে ছেড়ে নেওয়া হবে না, ইলিমকে উঠিয়ে নেওয়া হবে। বড় বড় আলেম যখন চলে যাবে, পৃথিবীর মন্ধ নেতাগণ চলে যাবে, তখন মনে করে নেবেন যে ইলিম উঠে যাবে, আর কি করবে, যখন কোনো ভালো মানুষ পাওয়া যাবে না, গ্রামের মধ্যে ভালো ভালো মানুষ যখন পাওয়া যাবে না, তখন কি করবে তারা, সব চাইতে যারা নিকৃষ্ট ব্যক্তি সেই সমস্ত মানুষগুলো কি হবে, সেই সমস্ত মানুষগুলো গ্রামের নেতা হবে, আর সেই নেতাগুলোকে যখন কোনো কথা জিজ্ঞাসা করা যাবে, সেই নেতাগুলোকে যখন কোনো কথা জিজ্ঞাসা করা যাবে, সেই নেতাগুলো না কোনোদিন কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রেখেছে, না কোরআন হাদিস সম্পর্কে কোনো মাদ্রাসায় গিয়েছে, না তার কাছে কোনোদিন শিখেছে, যদি শিখে থাকতো তাহলে তারা ভালো, কিন্তু তারা শিখবে না, কিন্তু তাদেরকে কি করা হবে, নেতা বানা হবে, যখন তাদেরকে নেতা বানিয়ে দেওয়া হবে তখন তারা কি করবে, গ্রামের শ্রোতারা, গ্রামের মানুষেরা যখন তার কাছে যাবে এবং যে তার কাছে যখন কিছু জিজ্ঞাসা করবে, তখন তারা কি বলবে, সেই নেতা বলবে কি, সেই গ্রামের ইমাম সাহেব বলবে কি, যখন মূর্খতা বেড়ে যাবে তখন তিনি নিজেও জানে না এবং শ্রোতাকে যে কথাগুলো বলবে শ্রোতারাও বুঝে না, তিনি নিজেও পথভ্রষ্ট এবং শ্রোতারাকে পথভ্রষ্ট করে দেবেন। যিনি ভাগ, যিনি ইমাম থাকবেন, তিনিও না কোনোদিন মাদ্রাসা গিয়েছেন, না তিনি কোনোদিন আরবি শিক্ষা অর্জন করেছেন, তিনি এমন করে খুব বক্তব্য দিবেন, তিনি ফতোয়া দিবেন না, তিনি নিজেই পথভ্রষ্ট হবেন এবং লোকদেরকেও পথভ্রষ্ট করে দেবেন। তাহলে বর্তমান সমাজে আমাদের আলেমদেরও প্রয়োজন আছে, আলেমদেরও হচ্ছে আমাদের, আলেমদের আমরা যদি থাকে আলেমেরা আমাদের বরকত আছে। তারপরে আমি সেই হাদিসে আবার ফিরে আসেন, আলী রফাউলে ইলমা ওয়াকসুরাজ জাহালা ওয়াকসুরাজ জিনাম, ওয়াকসুরাজ জিনা পৃথিবীর মধ্যে জেনা বেড়ে যাবে, ওয়াকসুরাজ জিনা ওয়াকসুরাজ জিনাম, যখন জেনা বেড়ে যাবে আপনি বুখারী শরীফের মধ্যে দেখে নেবেন 5590 নম্বর হাদিসে আল্লাহ পাকের নবী বলছেন, আরে আমার পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, এমন একটা সময় আসবে যে আমার উম্মতের মধ্যে অনেক ফিরকা হয়ে যাবে, অনেক দল হয়ে যাবে, আর সেই দলগুলোর মধ্যে কি করবে, কিছু কিছু মানুষ মনে করবে যে মদ খাওয়া হারাম, না মদ খাওয়া হালাল, বা বিচার করা হালাল, রেশমের কাপড় পরা হারাম হালাল, এই সমস্ত জিনিসগুলোকে তারা হালাল মনে করবে, হালাল মনে করে কাজ করতে শুরু করে দেবে। যখন আপনি দেখতে পাবেন যে এই সমস্ত জিনিসগুলো হতে শুরু হয়ে গেছে, আজকে বর্তমান সমাজে আপনি দেখে নিন, দেখে নিন যে মদ, জুয়া, সিগারেট, যে কোনো জিনিস হোক না কেন, নিশাদ্রব্য জিনিস হোক না কেন, আমাদের জন্য হালাল মনে করে আমাদের গ্রামে, আপনার গ্রামে যেই গ্রামে হোক না কেন, সমস্ত জিনিস কি করে, কুল্লু মুসকিরিন হারাম, আল্লাহ পাকের নবী বলেছেন প্রত্যেক নিশাজাত বস্তু হারাম, সে নিশা কমই করুক আর বেশি করুক, নিশা হলেই হারাম। তাহলে আমাদেরকে বোঝা গেল যে যখন দেখতে পাওয়া যাবে পৃথিবীর মধ্যে যে নিশাদ্রব্য জিনিস মানুষের জন্য হালাল মনে করে নিয়েছে মানুষ, তখন তোমরা মনে করে নেবেন যে কিয়ামতের আলামত
আমাদের নিকটে এসে গেছে এগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। বর্তমান সমাজে আপনি দেখুন, কোনো একটা বাড়িতে আপনি প্রমাণ করে দেখিয়ে দিন, একটা বাড়িতে গ্রামের মধ্যে এলাকার মধ্যে, যে এই বাড়িটাতে মদ খাই না, নাহলে বিড়ি খাই না, সিগারেট খাই না কিছু খাচ্ছে, অবশ্যই আপনি প্রমাণ করতে পারবেন না। যদি কিছু না কিছু জিনিস খায় তাহলে আমাদেরকে মনে করে নিতে হবে যে কিয়ামতের আলামত আমাদের নিকটে চলে এসেছে। আর তারপরে আমি আবার হাদিসে যাচ্ছি, আমি রফাউলিল মা ওয়া ইয়াকসুরা যাহালা ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা ওয়া ইয়াকসুরা সুরাবুল খাম ওয়া ইয়াকিল্লার রিজাল। আল্লাহ পাকের নবী বলছেন ওয়া ইয়াকিল্লার রিজাল, পৃথিবীর মধ্যে পুরুষ লোক কমে যাবে, পুরুষের লোকের লোক সংখ্যা কমে যাবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা পৃথিবীর মধ্যে যখন দেখতে পাবেন আপনি কমে যাবে। যখন আপনি দেখতে পাবেন যে পুরুষের সংখ্যা কমে গিয়েছে তখন আপনি মনে করে নেবেন যে এটাই হচ্ছে কিয়ামতের আলামত, আমাদের কাছে এই কিয়ামতের আলামত চলে এসেছে। ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা, আল্লাহর নবী বলছেন যখন তোমরা দেখবেন, দেখতে পাওয়া তোমরা যখন, যে পৃথিবীর মধ্যে নারীর সংখ্যা বেড়ে গিয়েছে, আপনি যেই জায়গাতে যাবেন নারী নারী, আপনি পুরুষদেরকে কম দেখতে পাবেন, নারীদেরকে বেশি দেখতে পাবেন। যখন আপনি মনে করে নেবেন দেখতে পাবেন, তখন আপনি মনে করে নেবেন নারীদেরকে আপনি যেখানে যান না কেন সেখানেই নারী নারী নারী, আপনি মনে করে নেবেন এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই সমস্ত জিনিসগুলো আমাদের বর্তমান সমাজে মিলছে কি মিলে না, আমার হিসাবে বর্তমান সমাজে এই জিনিসগুলো 100% মিলে যাচ্ছে। ওয়ায়াক সুরান নেসা ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াক সুরান নেসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান কাইয়্যামুল ওয়াহিদ। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে যে একটা পুরুষ হবে, একটা পুরুষের অধীনে এক নয় দুই নয় 50 জন করে নারী থাকবে। আপনি যখন দেখতে পাবেন এই মতো অবস্থা তখন আপনি মনে করে নেবেন যে কিয়ামতের আলামত চলে এসেছে। তারপরে আমি অন্য হাদিসে যাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, ক্বালা বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু ইজ্জা আরাবিউন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সঙ্গে কথা বলতেছেন, লোকদের সঙ্গে কথা বলছেন, এই মতো অবস্থায় একটি লোক এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন কিয়ামত কখন হবে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন যে আপনি বলুন কিয়ামত কখন আসবে। তখন তিনি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, যখন তোমরা দেখতে পাওয়া ফকালা ইদা জুইয়েলা ফকালাম, যখন তোমরা দেখতে পাবে ইদা জুইয়েলা দিন আমানত ফান্তাজির শাতা, যখন তোমরা দেখতে পাওয়া যাবে পৃথিবীর মধ্যে, যখন তোমরা দেখতে পাওয়া যে আমানতের কিয়ামত হয়ে চলেছে, আমানত নষ্ট করে দিয়েছে, তখন তোমরা মনে করে নেবা যে কিয়ামত এবার চলে এসেছে, কিয়ামতের এগুলোই হচ্ছে আলামত। তারপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন আপনি কিয়ামতে সেই যে ইগুলো আসবে, আমানতকে নষ্ট করা হবে, সেই আমানতকে নষ্ট করা হবে, কি করে আমি বুঝবো, কি করে আমি জানতে পারবো যে আমানতগুলোকে নষ্ট করা হচ্ছে। আল্লাহ পাকের নবী বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির শাতা, যখন তোমরা দেখতে পাবা যে কি হচ্ছে, যেই কাজের লোক সেই কাজে তাকে না রেখে অন্য কাজে তাকে রাখা হয়েছে, যে ইমামের যোগ্য তাকে ইমাম না রেখে যার বংশ ভালো আছে, যার বংশ লাঠি আছে তাকে ইমাম রাখা হয়েছে, যাকে সর্দার বানা দরকার, যাকে একটি ভালো মানুষকে সর্দার রাখা দরকার কিন্তু তাকে সর্দার রাখেনি, যে কি করেছে কোনোদিন মাদ্রাসা যায়নি তাদেরকে মূর্খদেরকে সর্দার রেখেছে, বরং সেই রকম তাদেরকে রেখেছে, আপনি বলুন এবার দেখে
যখন কি হবে কোনো বিচার হবে সেই সমস্ত লোকগুলো কি করে বিচার করবে যখন আপনি দেখতে পাবেন যে যার কাজ যেখানে রাখা দরকার সেখানে রাখা হয়নি সেই মানুষকে সেখানে রাখা হয়নি অন্য জায়গায় রাখা হয়েছে তখন আপনি মনে করবে নেবেন যে কিয়ামতের আলামত এসে গেছে তারপরে আল্লাহ পাকের নবীকে জিব্রিল হাদিসে বলছেন আল্লাহর নবীকে প্রশ্ন করছেন জিব্রিল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর রাসূল বলুন কিয়ামত সম্পর্কে এখানে বলুন জিব্রিল হাদিসে এক এক করে সব বলেছেন কিন্তু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল আপনি বলুন প্রশ্ন করছে আপনি বলুন যে কিয়ামত কখন হবে কিয়ামতের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলুন আমরা কিয়ামতের ব্যাপারে আপনার কাছে কিছু শুনি আল্লাহর রাসূল বলছেন ওরে শুনে নাও যিনি আমাকে প্রশ্ন করছে যিনি আমাকে প্রশ্ন করছে তার চাইতে আমি বেশি জানি না তিনি তার চাইতে আমি বেশি জানি না যিনি আমাকে প্রশ্ন করছেন তার চাইতে আমি বেশি জানি না তারপরে জিব্রিল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আপনি বলুন তাহলে কিয়ামতের নিদর্শনগুলো কিছু বলুন কিয়ামত যে আসবে আমরা কি দেখে বুঝবো এগুলো হচ্ছে কিয়ামতের আলামত সেই সম্পর্কে আমাদের সামনে কিছু বলুন তখন আল্লাহর নবী বলছেন যখন তোমরা দেখতে পাবেন যে দাসী মুনিবকে জন্ম দিচ্ছে যখন তোমরা এটা হচ্ছে হাদিসে জিব্রিলের মধ্যে আছে দাসী মুনিবকে জন্ম দিচ্ছে যখন তোমরা এরকম দেখতে পাবেন তখন তোমরা মনে করে নিতে হবে যে এগুলোই হচ্ছে কিয়ামতের আলামত এটা বলছেন কে জিব্রিল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীকে ডাইরেক্ট এসে জিজ্ঞাসা করছেন আর আল্লাহর নবী বলছেন তারপরে আল্লাহর নবী আর কি বলছেন আল্লাহর নবী বলছেন এমন সময় এসে যাবে তোমরা সেই সময়টা অপেক্ষা করো আর সেই সময় তখন যখন তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা মনে করে নেবে কিয়ামতের এইগুলোই হচ্ছে আলামত যার পায়ে জুতো থাকে না যার পায়ে জুতো থাকে না যার পরনে কাপড় নেই এবং যে বকরি চড়া রাখাল এই সমস্ত লোকগুলো আপনি দেখে নেবেন আর এমন একটা সময় আসবে এই সমস্ত লোকগুলো কি করবে বাড়ি দোতলা বিল্ডিং ভালো ভালো জিনিস করার জন্য প্রতিযোগিতা করবে উনি এত বড় বাড়ি করেছে এর চাইতে আমার বাড়িটা বড় হতে হবে কি করে বড় হতে হবে এই রকম যখন অবস্থা পৃথিবীর মধ্যে আপনি দেখতেই পাবেন যে পৃথিবীর মধ্যে এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে যার পায়ে জুতা ছিল না যার পরনে কাপড় ছিল না যার বকরি চড়াতো সে আজকে বড় বড় বিল্ডিং করছে সে আজকে বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা করছে যে আমি ওর চাইতে বেশি বেশি বড় বিল্ডিং করব এই জিনিসটা কেন হচ্ছে বর্তমান সমাজে আমাদেরকে সুদের হার বেড়ে গিয়েছে সুদ আমাদেরকে সুদ দেওয়া হচ্ছে টাকা দিতে হবে পরে সুদ হিসাবে টাকা দেবেন কি হিসাবে সুদ দেয় সেটা জানি না কিন্তু সুদের জন্য আমি যদি আজকে আমার জমি জায়গা থাক বা না থাক আমি সুদের জন্য যদি কাউরি কাছে 10 লাখ টাকা চাই আমাকে 10 লাখ টাকা দিয়ে দেবে সুদে আর সেই সুদের টাকাতে আমি কি করব উনি বাড়ি করেছেন 1 তলা উনি করেছেন 10 রডের আমি করব 32 রডের কেন পারবো না এই সুদের টাকা নেবেন আর নিয়ে এই সমস্ত জিনিসগুলো তৈরি করছে বর্তমান সমাজে লোন লোন দেওয়া হচ্ছে আপনার জন্য টেনশন নাই আপনাকে খেটে খেটে টাকা জোগাড় করতে হবে না আপনাকে লোন আপনি 10 লাখ টাকা নিয়ে নিচ্ছেন আর নিয়ে নেওয়ার পরে আপনি কি করছেন 10 লাখ টাকা লোন নিয়ে নিলেন আর নিয়ে নেওয়ার পরে বড় বিল্ডিং তৈরি করে নিলেন যে উমুকের এত বড় বিল্ডিং হয়েছে আমার বিল্ডিং হবে না মানে
বড় বিল্ডিং তৈরি করে নিলেন। এই রকম যখন এই যে অবস্থা বর্তমানে সুদ আর লোন এই সমস্ত জিনিসের জন্য আমাদের দেশ আমাদের ইসলাম নিচের দিকে চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই মুসলমানে এই এই জিনিসগুলোতে কোনো ভরখাপ নয়। না না, তারপরে আল্লাহর নবী কিছু বুঝি এবার বলবেন যে আপনি খালি বলছেন যে এই বর্তমান সমাজে কি হয়নি, ভালো ইমাম নেই, ভালো প্রধান নেই, ভালো সর্দার নেই, ভালো মরল নেই। তাহলে হাদিসে কি বলে, আল্লাহর নবী কি বলে, আবু বকর কি বলে, কিরকম হওয়া দরকার? আমি আপনাদেরকে এই বিষয় থেকে একটু বের হয়ে একটাই এক দুই চার মিনিট বলবো, তারপরে ফের আমি কিয়ামতের আলামতের ব্যাপারে আসবো। আল্লাহর নবী হযরতে আবু বকর, আল্লাহর নবী যখন ওফাত হলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রধান হলেন, দেশের গভর্নর হলেন, দেশের মালিক হলেন, তখন তিনি লোকদেরকে বলছেন, হে আমার দেশের লোকেরা, হে আমার কওম, আপনারা শুনে রাখুন, আমি আপনাদের জন্য যোগ্য নয়। এই দেশের প্রধান হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য, দেশের নেতা হওয়ার জন্য আমি আপনাদের জন্য যোগ্য নয়। যদি যোগ্য নয় তবু আমি নিয়েছি, যদি আমি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তোমাদেরকে চালাই, তাহলে তোমরা আমার কি করবে, কথা শুনবে, আমার কথা মানবে। আর যদি আমি কথা হাদিস এবং কোরআন অনুযায়ী তোমাদেরকে না বলে আমি আজকে কি হয়েছি, দেশের গভর্নর হয়েছি, দেশের নেতা হয়েছি, নিজের মন যেটা সেটাই করব, আমার নিজের কিছু ইনকাম করে নেব, যদি এরকম করি তাহলে আমার আপনারা সাথ দেবেন না, আমার বিরোধিতা করবেন, আমার বিরোধিতা করবেন, যেন আমাকে এই রাস্তা থেকে, আমাকে এই প্রধানমন্ত্রী থেকে আপনি হটিয়ে দেবেন, দেশের গভর্নর থেকে আপনি হটিয়ে দেবেন, আপনারা হটিয়ে দেবেন, এরকম বলছেন আবু বকর। আর বলছেন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বর্তমান সমাজে যদি সবচাইতে দুর্বল লোক যেগুলো, যেগুলো গরিব, সেই লোকগুলোকে আমি কি করব, আমার নিকটে সবচাইতে শক্তিশালী, কেন শক্তিশালী, আর যেই সবচাইতে আজকে টাকাওয়ালা বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছেন সেই সমস্ত লোকগুলো আজ আমার নিকটে সবচাইতে নিম্ন শ্রেণীর, সবচাইতে দুর্বল। এইরকম ভাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিচ্ছেন যখন তিনি দেশের নেতা হচ্ছেন। আজকে আমাদের গ্রামের যদি কোনো নেতাকে, যদি কোনো কাউকে কিছু বলা যায়, তাহলে বংশ আছে, কেন বলবে একথা, এ কথা বলার অধিকার কোথায় পেয়েছে, এরকম কথা বলবে। তাহলে আমাদের আজকে ইসলামটা কোথায় গিয়েছে আপনারা ভাবুন। আমাদের আর বেশি কি, আমাদের আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর নবী আবির্ভাব হওয়া, আল্লাহর নবী জন্মগ্রহণ করা, এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত, যে আমাদের শেষ নবী জন্মগ্রহণ করেছে, আর এরপরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, তার মানে বুঝে নিতে হবে এটাই হচ্ছে একটি কিয়ামতের আলামত। আমাদের নবী যে ইহকাল থেকে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছেন এটাও মনে করে নিতে হবে, এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলছেন বুইস্তানা ওয়া সাআতু কাহাতাইনি, আল্লাহর নবী দুটা এই আঙ্গুলকে দেখিয়েছেন, দেখিয়ে বলেছেন এটা এর মধ্যে যে সময়টুকু আছে, যে ফাঁকাটুকু আছে, এতখানি একটুকায় তোমাদের কাছে পৃথিবী আছে, তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে 1450 বছর হয়ে গেল মোটামুটি, এতখানি আল্লাহর নবী দেখিয়েছেন এর মধ্যে
সাড়ে ১৪০০ বছর হয়ে গেল। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের আর কতদিন আছে জানি না, কিন্তু একটা মানুষের উদাহরণস্বরূপ বলি, একটা মানুষের যেরকম বয়স থাকে ৬০ বছর, এখন বর্তমানে সেরকম বেশি পাচ্ছে। যখন তিনি ৫০ বছর পেয়ে গেছে তখন তিনি মনে করছেন আমার আর বেশি দিন নাই, হয়তো ১০ বছর ১৫ বছর ২০ বছর এই বাঁচব। তো আপনারা বুঝে নেন যে কিয়ামত না সাড়ে ১৪০০ বছর হয়ে গেছে, আল্লাহর নবী এইভাবে দেখিয়ে গিয়েছেন, আমাদের আর বেশি লেট নাই। আপনারা কি করুন, আপনারা আল্লাহকে ধরুন, আল্লাহকে দেখুন, ভালোভাবে নামাজ পড়ুন, রোজা রাখুন, না হলে আমাদের আল্লাহর কাছে আপনাদের পরিত্রাণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ছেড়ে দেবেন না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তাড় করায় খাড়া করবে এবং তাড় করায় খাড়া করে বলবেন আলিয়াউ মানাসতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে তুমি আজকে আমাদের কি সাধনা, মিথ্যা কথা বলে বলে সাধনা, সেই দিন আমরা মিথ্যা কথা বলার চেষ্টা করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখটাকে শিয়ে দিবে, আপনার মুখে দিন কথা বলতে পারবে না, আপনি কি করেছেন পৃথিবীর মধ্যে, আপনার তখন আপনার হাতের দ্বারাই কাউকে আপনি মেরেছেন অন্যায় ভাবে, আপনার শক্তি আছে আপনি মেরে নিয়েছেন, আপনি কি করেছেন এই হাতের দ্বারাই ঘুষ খেয়েছেন, আপনি এই পায়ের দ্বারাই অন্যায় করেছেন, কাউরে আয়েল চেপে নিয়েছেন, এই কাজগুলো যে আপনি করেছেন, আপনি এগুলো করেছেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখটা শিয়ে দিবে, যখন তখন আপনার মুখে কথা বলতে পারবে না, আপনার হাতটা কথা বলতে শুরু করে দেবে, আপনার পা কথা বলতে শুরু করে দেবে। আপনি ভাবুন, আপনি আজকে আপনার ছেলের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য টাকা ইনকাম করছেন, সেই দিন কাল কিয়ামতের দিন আপনার বিরোধী করবে আপনার হাত, আপনার বিরোধী করবে আপনার পা, আপনি কার জন্য কামাই করছেন, আপনি কার জন্য এগুলো ভাবছেন, যে আমি টাকা আপনি বেঁচে থাকতে থাকতে আল্লাহর রাস্তায় দান করুন। এবার আমার বিষয়ের দিকে আমি আবার ফিরে আসি। আল্লাহর নবী বলছেন যে ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফাইউ দিওয়ালান, যখন মানুষ মনে করবে মানুষ গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করবে, নিজের টাকা মনে করবে, আপনি গনিমতের মাল আপনার কাছে থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে আপনি মনে করবেন এই টাকাগুলো হচ্ছে আমার নিজের ব্যক্তিগত টাকা। যখন সমাজের মধ্যে এই সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন যে মানুষ কি করছে, গনিমতের মালগুলোকে নিজের ব্যক্তিগত মাল মনে করছে, নিজের মাল মনে করছে, তখন আপনারা মনে করবেন এটাই হচ্ছে কিয়ামতের আলামত, আমাদের কাছে কিয়ামতের আলামত এসে গেছে। আল্লাহর নবী বলছেন যখন আমানতকে নষ্ট করা হবে, যখন পৃথিবীর মধ্যে আপনারা দেখতে পাবেন আমানতকে নষ্ট করা হবে, ইজা তুকিযাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাত দিবে, যখন আপনারা যাকাত দেবেন, যাকাত আপনাকে আল্লাহ এবং আল্লাহর নবী যাকাত দিতে বলেছেন, যখন যাকাতের কথা আপনার কাছে আসবে, এই সমাজে বর্তমানে আপনারা দেখে নেন যার যাকাত আদায় হচ্ছে যাকাতের কথা বলা গেলে, এবং যাকাত সে তো বলে না, আর তাকে যদি বলা যায় আপনার যাকাত উঠবে আপনি যাকাত বের করুন, যখন আপনাকে কোনো বিচারে মজুরিপানা করা হয়, আপনাকে যদি কোনো বিচারে জরিপানা করা হয় তখন কি হবে, জরিপানা আপনার টাকা দিতে খুবই কষ্ট হয় যে এই আমি এই ঝগড়া করেছি এই জন্য আমাকে টাকাটা লাগছে, কিন্তু বিচারে কত পাটাপাটি হয় আর আপনি সেই টাকাটা দিতে রাজি হন না, কিন্তু আল্লাহ নবী বলছেন তখন তো জাকাত তোমার গ্রামা, মানুষ মনে করবে আমাকে এটা জরিপানা করা হচ্ছে আমার টাকা আর আমাকে আবার ফের টাকার জাকাত লাগবে, এমন একটা সময় আসবে আপনারা মনে দেখতে পাবেন যে জাকাতকে যখন মানুষেরা মনে করবে যে এই জাকাতটা হচ্ছে কি জরিপানা আমাকে করা হচ্ছে, অন্যায় ভাবে আমার টাকাটা নেওয়া হচ্ছে, যখন মানুষ এই রকম মনে করে নেবে তখন আপনারা মনে করে নেবেন কিয়ামতের আলামত এসে গেছে। যখন আপনারা মনে করে নেবেন এরকম অবস্থা হয়ে গেছে তখন আপনারা মনে করে নেবেন যে কিয়ামতের আলামত আমাদের কাছে এসে গেছে।
তারপরে দেখেন যাকাত মাগরামা কত উলিমা লিগাইরি দ্বীন, আপনাদেরকে আমি কিয়ামতের আলামত সম্পর্কে আমি স্টোরি করে এসেছি যেটুকু আমার ক্ষুদ্রতম জ্ঞানে, ওই হিসাবই আপনাদেরকে বলে যাব। কত উলিমা লিগাইরি দ্বীন, যখন দিনই শিক্ষা অর্জন করবেন, আপনি শিক্ষা অর্জন করেন, আমি শিক্ষা অর্জন করি, শিক্ষা অর্জন করে আপনার যদি মনে আলাদা থাকে অত উন্নিমালে দিন দিন বাদ দিয়ে অন্য আপনার মাকসাদ থাকে, মাকসাদ থাকে আমি আজকে এখানে ভাষণ দিচ্ছি, আমি বড় আমাকে কি বলবে টাকা কামাবো, বক্তা দেব, টাকা কামাবো, এই সমস্ত জিনিসগুলো করব, তার জন্য আমি বক্তা হব, আমি এই জন্য বক্তব্য দিইনি যে কি করেছি, মানুষকে কিছু বলবো, কিয়ামতের আলামত সম্পর্কে মানুষকে বলবো, মানুষকে হেদায়েত করব, মানুষ যেন আমার কথাগুলো শুনে, মানুষ যেন হেদায়েত হয়, আমার নিয়াতটা এরকম নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত এরকম নয়, আমার নিয়াত হচ্ছে অন্য, আমার নিয়াত হচ্ছে টাকা কামানো, তার জন্য আমি কি করেছি এই জন্য শিক্ষা অর্জন করেছি। আপনাকে যদি বলা হয, কোনো ইমাম বলে যে মোল্লা সাহেব একটু খুতবাটা দিয়ে দেন তো আজকে, আমি এই জন্য কাম কি করিনি, আপনি বেতন খাচ্ছেন আপনি দেন, আমি যাব কোথায়, জালসা যাব, বক্তব্য দিব, টাকা কামাবো, এই জন্য আপনার যদি এইরকম নিয়াত থাকে, আল্লাহর নবী বলছেন ওয়াতুল্লে মানে গায়রির দিন, যে এমন সময় আসবে মানুষেরা মাকসাদ, তাদের শিক্ষার মাকসাদ থাকবে অন্য, তাদের মাকসাদ ওটা থাকবে না। এবার আমি আপনাদেরকে মিসকাত শরীফের কিতাবুল ইলম থেকে একটা হাদিসের টুকরো আপনাদেরকে এই সম্পর্কে বলি, যে আপনি যদি এরকম আপনার নিয়াত থাকে তাহলে আপনার পরিণাম কি হতে পারে, সেই হাদিসে তিনটি কথা বলেছেন, তার মধ্যে আমার প্রয়োজন হচ্ছে যেটা সেটা আপনাদেরকে আমি তুলে ধরছি। যখন কোনো আলেমকে হাদিসে বলা হয়েছে তোমাকে যখন আল্লাহর কাঠগড়ার কাছে খাড়ো করে দেওয়া হবে, আল্লাহর কাছে ডাকবে, ডেকে বলবে ওরে উমুক গ্রামের উমুক, তোমার চাম তোমরা 10 ভাই ছিলাম, তোমরা তার ভাই ছিলেন, কিন্তু তোমাকে আমি দিনই ইসলামের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেছি, তুমি এই শিক্ষাটা কি কাজে লাগালছো বলো বলো। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, তখন সে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার এই টাকাগুলো না আমার যে এই শিক্ষা অর্জন করেছি, তোমার অমুক মাদ্রাসায় আমি লোক ছেলে তলবে ইলমকে শিখিয়েছি, অমুক মক্তবে আমি কি করেছি ছেলেদেরকে শিখিয়েছি, আমি কি করেছি যেখানে সেখানে আপনার মসজিদে বক্তব্য দিয়েছি, আপনার রাস্তায় মানুষকে হেদায়েত করার চেষ্টা করেছি, তাও লাগো আমি এই কথাগুলো বলতেছিলাম, এই কাজগুলো আমি করেছি, আল্লাহ আপনি যে আমাকে শিক্ষা দান করে দিয়েছেন দীনে ইসলামে, তো আমি আপনার আপনার দীনে ইসলামের জন্যে আমি কাজে লাগিয়েছি। আল্লাহ পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইনি কি বলছেন, মিথ্যা কথা বলছেন, ইনি মিথ্যা কথা বলছেন, এর পা দুটা ধরো, আর পা দুটা ধরে মুখের ভরে হেচড়িতে হেচড়িতে সোজা জাহান্নামে নিক্ষেপ করো। এনার নিয়াত ছিল আলাদা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর নিয়াত ছিল এটা নয় যে আমি কি করব, ইলিম শিখবো এবং শিখার পরে মানুষকে কিছু হেদায়েত করব, এটা ইলিম তাদের তার নিয়াতে ছিল না, তার নিয়াতে ছিল আমি এই মহাফিলে কেরাত করব, আমাকে বড় কারি বলা হবে, আমি অমুক জায়গায় ভাষণ দিব, আমাকে বড় বক্তা বলা হবে, যাও 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 তোমাকে সেই সেই মজলিসের মধ্যে তোমাকে বলে দেওয়া হয়েছে যে অমুকের ছেলে ভালো করে ভাষণ দিয়েছে, অমুক গ্রামের ছেলে অমুক ভালো করে ভাষণ দিয়েছে, তোমাকে বলা হয়ে গেছে যাও তুমি যাও, তোমাকে সেই দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই মহাফিলে দেওয়া হয়েছে, এবার তাকে জাহান্নামে নিয়ে যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। তাহলে আমাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন, এরকম নিয়াত নিয়ে যদি পড়াশোনা করেন, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন না আপনাদেরকে। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন ওয়া তুল্লি মানে গায়রি দ্বীন ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু, আপনি পৃথিবীর মধ্যে দেখে নেবেন এমন একটা সময় চলে আসবে, সে সময়ে
পুরুষ আম সব পুরুষ পৃথিবীর মধ্যে পুরুষেরা স্ত্রীর কথা অনুযায়ী চলবে স্ত্রী যে কথাটা বলবে সেই কথাটা মেনে মেনে চলবে ওয়া আতার রাজুল ইমরাতাহু আপনি বর্তমান সমাজে দেখলেন ভাইজান যে আপনি আপনার স্ত্রীর কথা শুনে চলছেন কিনা যদি আপনি জিনাদের স্ত্রী আছে যদি আপনি আপনার স্ত্রীদের কথা শুনে চলেন তাহলে ভাইজান আপনি সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান এটাই হচ্ছে আপনার একটা কিয়ামতের আলামত এটাই হচ্ছে কিয়ামতের আলামত আপনি মনে করে নেন যে আমও একটা কিয়ামতের আলামতের মধ্যে আমও একজন আমি স্ত্রীর কথা শুনছি স্ত্রী যেটা কথা বলছে সেটাই করছি এটাও হচ্ছে কিয়ামতের আলামত আমি একটা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে আছি আল্লাহর নবী বলছেন তারপরে যে কি করবা করবে ওয়াক্কা উম্মাহু নিজের নিজের মাকে দূরে সরিয়ে দেবে মাকে ভালোবাসবে না নিজের স্ত্রীকে ভালোবাসবে মাকে সরিয়ে দেবে আপনার মাকে আপনি নিজে নিজে সবাই বুকে হাত দিয়ে বলুন যে আপনার মাকে আপনার স্ত্রীকে আপনার স্ত্রী যে কথাটা বলছে যে আপনার মাকে ওই কুঁড়ে ঘরে শুতিয়ে দেন আপনি কি করছেন সেই কুঁড়ে ঘরে শুতিয়ে রেখেছেন আর আপনি কি করছেন বড় আপনি এসি ঘরে ঘুমিয়ে আছেন এই রকম আপনি করছেন বর্তমান সমাজে যদি আপনি তখন আল্লাহ নবী বলছেন যখন এই রকম দেখতে পাবেন যখন মনে করবেন দেখতে পাওয়া যাবে পৃথিবীর মধ্যে যে আমাদের এরকম অবস্থা তখন আপনি মনে করে নেবেন যে আমাদের কিয়ামতের আলামত আমাদের কাছে এসে গেছে তারপরে আসুন আল্লাহ নবী বলছেন ওয়া আকামাহু ওয়া আদনাস সাদিকা আপনি কি করবেন পৃথিবীর মধ্যে যখন দেখতে পাবেন আজকে আমি প্রমাণ সহ কথা বলছি আপনি মাদ্রাসা যান আপনি স্কুল যান যেখানেই যান না কেন ওয়া আকামাহু ওয়া আদনাস সাদিকা পৃথিবীর মধ্যে দোষ বেড়ে যাবে বন্ধু বেড়ে যাবে আপনি যখন মিশনে যান আজকে আপনি আজকে কাতি যান মাদ্রাসা যান আপনি স্কুল যান আপনি কলেজ যান যে কোনো জায়গা আপনি যান যান আর সেই জায়গায় আপনি যে দেখতে পাবেন কি করছে সবারই বন্ধু আছে আপনার বাবা মা যখন আপনাকে কোনো কথা বলে যে আপনি ছেলেরে এ কাজটায় যাও যাও তখন আপনার রেগে টং হয়ে যাও বাবা মার উপরে রেগে যাও আপনার বন্ধু যখন আপনাকে ফোন করেছে বাইরে আজকে যেতে হবে চল মালদা চল আজকে সিনেমা দেখতে যেতে হবে আজকে পার্ক যেতে হবে সোনার বাংলা যেতে হবে চল রে ভাই চল তখন আপনি এইভাবে একবার চিন্তা করেননি একবার ভাবেননি আপনার দোষ বলেছে আপনাকে যেতে হবে আপনার দোষের কথা শুনছেন প্রত্যেকজনের একজন করে দোষ আছে বন্ধু আছে চলাফেরা করছেন আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন আপনার মাকে বেশি ভালোবাসছেন না আপনার বন্ধুকে বেশি ভালোবাসছেন আপনাকে বলে যাচ্ছি আমি আপনি বাড়ি যে ঘুমাবেন তখন আপনি কথাগুলো মনে করবেন যদি কথাগুলো মিলে যায় আমি হাদিসকে সামনে রেখে কথা বলে যাচ্ছি যদি এইগুলো মিলে যায় আপনি মনে করবেন কিয়ামতের আলামত এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত আপনার নিকটে চলে এসেছে তারপরে আসুন আমরা দেখি ওয়া আকাম্মাহু ওয়া আদনাস সাদিকাম ওয়া আদনাস সাদিকা তারপরে আল্লাহর নবী বলছেন যে তার বাবাকে তার বাবাকে দূরে সরিয়ে দেবে তার বাবাকে কি করবে দূরে সরিয়ে দেবে মাকে যেরকম দূরে সরিয়ে দিয়েছে সেই রকম বাবাকে দূরে সরিয়ে দেবে আপনারা চিন্তা ভাবনা করেন দেখুন ওয়া আকাম্মাহু ওয়া আদনাস সাদিকা ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ আল্লাহর নবী বলছেন আপনার মসজিদে ওয়াক্তে মসজিদে হোক জামে মসজিদে হোক না কেন আপনি দেখবেন মসজিদে ছোট ছোট কথা নিয়ে ছোট কথা নিয়ে আপনি ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে মসজিদে ছোট কথা নিয়ে স্লোগান শুরু হয়ে যাচ্ছে যখন আপনি দেখে নেবেন যে এই রকম স্লোগান শুরু হয়ে যাচ্ছে মসজিদে এরকম কথা বলতে যার বংশ পড়া আছে সেই রকম যদি কাউকে একটি উল্টা কথা বলে তাই
আপনি তখন কি করেছেন? আপনি তোলপাড় করে তার উপরে আক্রমণ করার চেষ্টা করছেন। কেন বলবে? মসজিদে সরগোল শুরু হয়ে যাচ্ছে, মসজিদে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। বলুন তো দেখি আপনি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহকে ডাকার ঘর। আপনি সরগোল করার, আপনি ঝগড়া করার আপনি জায়গা পাননি। আপনি কি করেছেন? মসজিদে ঝগড়া করতে যাচ্ছেন। যখন আপনি দেখবেন মসজিদে ঝগড়া শুরু হয়ে গেছে, ওয়াজাহারাতিল আশিয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবেন মসজিদে ঝগড়া শুরু হয়ে গেছে হচ্ছে ছোট ছোট কথাতে, তখন মনে করে নেবেন যে এইগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবীরাত ফাশিকুহুম, যখন দেখবেন আপনি যে ফাশিক ব্যক্তি, ফাশিক ব্যক্তি আপনার দেশের গভর্নর হয়েছে। তারপরে আল্লাহর নবী বলছেন যে কি করবেন? এমন একটা সময় আসবে, ভুলে গেলাম, তারপরের ওয়ার্ডটা আমি ভুলে গেলাম। আল্লাহর নবী বলছে মানুষ বলবে কি কি করে, যখন কোন মানুষকে সরক ওয়া উপরে মাররাজুল মাখাফাতাশ শাররিহি, কোন মানুষকে যখন গ্রামের কিছু, কোন মানুষ যখন এখান দিয়ে যাচ্ছেন দেখবেন গ্রামের মধ্যে প্রতি গ্রামে একটা করে বদমাহিস লোক থাকে, যখন মানুষ যাচ্ছেন ওয়া উপরে মাররাজুল মাখাফাতাশ শাররিহি, যখন দেখবেন গ্রামের লোকটা চলে যাচ্ছে কিন্তু আপনি জানেন এই লোকটার ব্যবহার সবচাইতে নিকৃষ্ট, আপনি এই লোকটাকে সালাম দেবেন না। কিন্তু কি করছে? এই লোকটাকে আপনার জানের ভয়ে সালাম দিতে হচ্ছে। আপনি যদি সালাম না দেন আপনি কি করছেন? তার ইজ্জত করছেন, তাকে সালাম দিচ্ছেন, তাকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? জানের ভয়ে। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি কিরকম জানের ভয়ে। গ্রামের যখন কোনো ভাই নিকৃষ্ট ব্যক্তি, আপনি তাকে সেদিন ইসলামের অন্যায় ভাবে চলছে, আল্লাহ নবী বলেছেন ওয়া উপরে মাররাজুল মাকাফাতাশ শাররিহি, তাকে কি করবে? ভয় করে তাকে সম্মান করবে। আপনি যখন তাকে দেখে ভয় করেন না, তাকে সম্মান করেন না, তখন তিনি যখন করিয়ালি বাজারে ধরলেন একটা ঝগড়া হলো, আর এই মানুষটা কোনো ঝগড়াতে নাই, কোনো কিছুতে নাই, কিন্তু আপনি একটা বদমাহিস লোক, আপনি একটা নিকৃষ্ট লোক, আপনি কি করলেন? আপনাকে ভয় করে সালাম দেয় না। আল্লাহর নবী বলেছেন যখন ভয় করে সালাম দেবে তখন আপনি মনে করে নেবেন এগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। যদি ভয় করে সালাম না দেয় তখন আপনি মনে করবেন এই লোকটাকে এই কেসে ফাঁসা যা, এই লোকটাকে ঝগড়াতে ছিল না তাও আপনি নামটা ভরে দিলেন কেসে, এই লোকটা আপনার কিচ্ছু করতে পারবে না, একটা ইমানদার লোক, একটি ইমানদার লোক কিচ্ছু করতে পারবেন না। কিন্তু কি করলেন? আপনি তাকে কেসে ফাঁসিয়ে দিলেন। তার জন্য আল্লাহ নবী বলেছেন ওয়া উপরে মার রাজুল মাখাফাতাশ শাররিহি, আপনি যখন দেখবেন যে কিয়ামতের আলামত এটা দেখে নেবেন, যখন আপনি ভয়ে কাউকে ইজ্জত করবেন, আপনি সম্মান করবেন। কিন্তু বর্তমানে সমাজে তাই হতে চলেছে। তারপরে আল্লাহ নবী বলছেন যে যখন এমন সময় আসবেন দেখবেন যে বাদ্য যন্ত্রণায় মানুষ বেড়ে যাবে, গান বাজনা এবং এই সিনেমা এই সমস্ত জিনিসগুলোতে মানুষ যখন বেড়ে যাবে তখন আপনি মনে করে নেবেন এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এখান থেকে অনেক কিছু বলার ছিল, আজকে আমি আমার ক্ষুদ্রতম জ্ঞানে যেটুকু আমি কোরআন হাদিস অনুযায়ী বুঝেছি এবং পড়াশোনা করে যেটি পেয়েছি, আমি কিয়ামতের আলামত সম্পর্কে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে কিয়ামতের আলামত সম্পর্কে সামনে রেখে বলেছি। এবং আমার যদি কোরআন এবং হাদিসে ভুল হয়ে থাকে আপনি আমাদেরকে আমাকে পরে বলবেন, আমি ঠিক করার চেষ্টা করব। আর আমি যে কথাগুলো বললাম কিয়ামতের আলামত সম্পর্কে, আপনারা বাড়ি যেয়ে যাবেন এবং ভেবে দেখবেন এগুলো সবকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম এবং এই জিনিসগুলো আমল করার চেষ্টা করবেন। যদি আমাদের মধ্যে এই গুণগুলো থাকে তাহলে আমরা ছেড়ে দেব। আর যদি যেটা মা বাবার কথা বলা হয়েছে, মা বাবাকে ভালো করে সম্মান করব, আর স্ত্রীর স্ত্রীকে ওপরে বেশি না সম্মান দিয়ে মা বাবার ওপরে বেশি দিব। আর আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।